অনুসন্ধিত সু ছাত্রছাত্রীদের গবেষণার সুবিধার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা নানান বিষয় নিয়ে আমার বাংলার বিশেষ নিবেদন বারবেলা বিভূতির তখন কলেজ বেলা দেখা হয়ে গেল রবি ঠাকুরের সঙ্গে সেই প্রথমবার ইউপি স্কুলের শিক্ষক গগন কাছে রবি ঠাকুরের বঙ্গে শরৎ আবৃত্তি শুনে মনে মনে কবির প্রতি বিভোর ছিল সে তাকে এবার পেল সামনাসামনি সেন্ট পলস কলেজে পা হয়ে প্রণাম করলো বিভূতি মেশে ফিরে দিনলিপিতে লিখলো প্রথম রবি ঠাকুর দেখার স্মৃতি বক্তৃতা দিতে উঠলেন কণ্ঠস্বর কানে যেতেই চমকে উঠলাম মনে হলো অসাধারণ জীবনে এমন কণ্ঠস্বর কানে গেল যা হাজার লোকের মধ্যে পৃথক করে নেওয়া চলবে তিনি চাপার কলির মতো আঙুল দিয়ে একটা মুদ্রা করে বল বলেছিলেন কল্পলোক কল্পলোক দিন কয়েক রবি ঠাকুর দর্শনে মশগুল বিভূতি কিন্তু সুখ যেন তার কপালে লেখাই নেই সে সময় বিভূতিভূষণ মির্জাপুর স্ট্রিটের মেশে রয়েছেন রোজ সেখান থেকে গঙ্গার ধারে যেতে পারেন না তাই মেশের কাছেই মেষের পার্কে গিয়ে বসেন কখনো কলেজ স্কোয়ারে তার বিকেল কাটে বিকেল গড়িয়ে রাত একবার জ্যোৎস্রানাতে ভয়ানক এক কাণ্ড বিভূতিভূষণের ছাত্র ডক্টর আবিরলাল মুখোপাধ্যায় স্মৃতিকথায় লিখেছেন সেই কাহিনী বিভূতিভূষণ বসেছিলেন পার্কে রাত নটা হঠাৎ লালপাকড়ির এক কনস্টেবল এসে হাজির এত রাতে পার্কে কেন একরকম জোর করেই থানায় নিয়ে হাজির আর থানায় যেতেই চার্জ বিভূতি যতই গিয়েছিলেন ঘুরতে পুলিশের সন্দেহ ততই বাড়ে সোজা গারদে ঢুকতে হলো তাকে মাঝরাতে থানায় বড় এলেন পঞ্চানন ঘোষাল তিনি তো এসেই বিভূতিকে চিনতে পারলেন লজ্জায় ক্ষমাও চাইলেন তাড়াতাড়ি বাইরে আনলেন বিভূতিকে পঞ্চানন ছিলেন বিভূতিভূষণেরই ছাত্র ভোরের আগে পৌঁছে দিয়েছিলেন তার তার কোথাও করলে তারা ঢালাও ব্যবস্থা সকলেই জানতেন এই মানুষটি সকলের সঙ্গে ভাগ করে খাওয়া দাওয়া করতে বেশ ভালোবাসেন একবার তেমন এক সাহিত্যের অনুষ্ঠানে গিয়েছেন প্লেটের দিকে তাকিয়ে তো হতবাক কি নেই সেখানে হঠাৎ করলেন কি এদিক ওদিক তাকিয়ে প্লেট থেকে খাবার তুলে পকেটে ভরে রাখলেন কিছু চোখে পড়ে গেল ব্যাপারটা পরে ঘনিষ্ঠ বিভূতিভূষণকে করে ফেললেন বিভূতি বলেছিলেন ভালো খাবার খেলে বাবলুর কথা মনে পড়ে বাবলু পুত্র তারা দাস পরে বিভূতির এমন কাণ্ডে মজা পেতেন তার অনুরাগীরা বিভূতিকে নেমন্তন্ন বাড়িতে চুপি চুপি নজর রাখতেন তারা এরকমই একদিন কবি কৃষ্ণদয়াল বসু ওকে দেখে অবাক বলেই ফেললেন আরে বিভূতি বাবু জামার পকেট রসে ভিজে যাচ্ছে যে সেবার প্রকাশক বন্ধুরা একটা কাজে ব্যারাকপুরে গিয়েছেন একটা দলিল রয়েছে বিভূতিভূষণের কাছে কাজরা সেটাকে ঘিরেই গিয়েই তারা বললেন সেই নথির কথা বিভূতি বললেন সেসব হবে আগে চলো তো ইছামতিতে স্নান করে আসি স্নান তো হলো নথি দেখতে গিয়ে চোখ কপালে প্রকাশকদের একটা কেরোসিন কাঠের আলমারি থেকে বেরোলো সে দলিল উই পোকায় কেটে একসা বিভূতিভূষণ সেখানে দেখিয়ে বললেন খুব দরকার কি আর বলবেন ওরা মাথায় হাত দিয়ে বসে পড়লেন সবাই তাদের একজন মাটি সরাতে সরাতে হঠাৎ হাতে পেলেন নোটের বান্ডিল উইয়ের সঙ্গে ছিলেন এক সাহিত্যিক তিনি বের করলেন খাতা তার মধ্যে কয়েকটা চেক কোনোটা এক বছর কোনোটা বা দু বছর আগের বিভূতিভূষণ দেখে বললেন চেকে উই লাগেনি ভাগ্যিস তাতে এক প্রকাশক বললেন তার আর দরকার হয়নি চেকের মেয়াদ খতম শুনেও কোনো হলদোল নেই বিভূতির বললেন চলো তো স্নানটাই আবার সেরে আসি সুবর্ণরেখার ধারে নির্জন শালবনে বসে দুই লেখক লিখছেন বিভূতিভূষণ আর প্রমথনাথ বিশি দুজনের মধ্যেই মৌখিক চুক্তি কেউ কারো সাধনায় বিঘ্ন ঘটাবে না চুক্তির নাম বিশি ব্যানার্জি প্যাক্ট বিভূতি তার চির পছন্দের টেবিল মানে চামড়ার লিখতে লিখতে উঠে গেলেন কাছে ওপর একটা চুরুট হবে কি কথা ছিল চুরুট চলে ধরিয়ে যাচ্ছেন বিভূতি পিছু ডাকলেন প্রমোথ এসেছেন যখন দু মিনিট কথা হোক কিন্তু আর যেন চুক্তিভঙ্গ না হয় পুজো এসে গেল লেখা শেষ করতেই হবে দুজনকে ফের চুক্তিভঙ্গ এবার প্রমথ হাজির বললেন বলি দেশলাই হবে বিভূতি কলম ফেলে বললেন একটা বিড়িই বরং খাও এতেই শেষ নয় দুজনেরই চাই তামুক অদূরে গৌরী কুঞ্জ কল্যাণী তামাক সেজে নিয়ে আসেন দুই বন্ধু জমিয়ে তামুক খান চুক্তি টেকে না আর তারই মাঝে লেখা জমে ওঠে প্রমুখ পরে লিখছেন নেহেরুলিয়াকত চুক্তির যে দশা বিশি ব্যানার্জি প্যাক্টেরও তাই